আসসালামু আলাইকুম সবাইকে, ইউনিক স্কুলিং এর আজকের লেকচারে সবাইকে স্বাগত। আজ আমরা ল্যাবরিং সার্ভের লাইন অফ কলিমিশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, হাইট অফ ইনস্ট্রুমেন্ট এর আবার অপর নাম হচ্ছে লাইন অফ কলিমিশন মেথড, অর্থাৎ অনেকে একে লাইন অফ কলিমিশন মেথডও বলে থাকে। আচ্ছা দেখি, এখানে আমাদের বলা আছে যে একটা ফলিং এই নিচে যে পেজটা, এই পেজটা হচ্ছে একটা লেভেল ফিল বুকের। আমাদেরকে বলা হচ্ছে আমরা যাতে এখানে মিসিং রিডিংস গুলো ফিল আপ করি এবং রিডিউস লেভেল গুলো ক্যালকুলেট করি এবং অল দ্য পয়েন্টস এ, তারপর আবার আমাদেরকে অ্যাকুরেসিটা চেক করতে বলা হচ্ছে। আচ্ছা, অ্যাকুরেসি আমরা পরে চেক করি, তার আগে আমরা হচ্ছে আমাদের যে মিসিং ডাটা গুলো আছে সেগুলো আগে ফিল আপ করি। আচ্ছা দেখি, প্রথম যেটা সেখানে আমার ব্যাক সাইড দেওয়া আছে এ নাম্বার স্টেশনের ক্ষেত্রে, আর এখানে আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে যদি হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হয়? ইয়েস, আমরা কি করবো, ব্যাক সাইড এর সাথে রিডিউস লেভেলটা প্লাস করে দেবো, কারণ আমরা জানি যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইকুয়ালস টু, আমি অন্য কলম দিয়ে দিচ্ছি, হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইকুয়ালস টু হচ্ছে রিডিউস লেভেল প্লাস ব্যাক সাইড অর ফর সাইড। যাই হোক, আমি আপাতত এটা লিখে রাখলাম। তাহলে আমরা কি করব, এই ব্যাক সাইডটা 100 এর সাথে প্লাস করব। তাহলে করা যাক, 100 প্লাস করলে 100.4 105.42 এটা আসে, সরি এখানে না, অ্যাকচুয়ালি এখানে হবে 105.42। আচ্ছা তারপর দেখি, তারপর আমার আবার পরের স্টেশনের জন্য কোনো ধরনের ইন্টারমিডিয়েট সাইড দেওয়া নেই, তাহলে আমাকে ইন্টারমিডিয়েট সাইডটা বের করতে হবে। আর এটার জন্য কি দেওয়া আছে, 98.18। আচ্ছা, 91.18 দেওয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে, আচ্ছা আমরা একটু মনে করি আমাদের আগের লেকচারে আমরা কি করতাম, আমরা প্রত্যেকটা ইন্টারমিডিয়েট সাইড কি করতাম, হাইট অফ ইনস্ট্রুমেন্ট যেটা প্রথমে বের করেছে ওটা থেকে মাইনাস করে রিডিউস লেভেলগুলো বসাতাম। ইয়েস, তাহলে আমার কি করতে হবে, যেহেতু আমরা এখানে যে ডাটাটা ছিল সেটা এখানে মাইনাস করে এই রিডিউস লেভেলটা বসিয়েছি, তার মানে এটা থেকে এটা মাইনাস করলে আমরা আবার এই ইন্টারমিডিয়েট সাইডটা পেয়ে যাব। ওকে, অর্থাৎ আমরা রিডিউস লেভেল বের করার জন্য কি করতাম, হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ব্যাক সাইড বা ইন্টারমিডিয়েট সাইডটা মাইনাস করতাম। ঠিক আছে, তাহলে এখন যদি আমাকে এই ইন্টারমিডিয়েট সাইডটাই বের করতে হয় তাহলে কি করতে হবে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ব্যাক রিডিউস লেভেলটা মাইনাস করতে হবে। তাহলে করি, 105.42 মাইনাস 98.18, 7.24। ওকে, তাহলে আমার এই ভ্যালুটা কত হবে, 7.24। পরেরটাতে দেখি, পরেরটা আমার ইন্টারমিডিয়েট সাইড দেওয়া আছে, এখানে কোনো ফোর সাইড থাকবে না, ব্যাক সাইড থাকবে না, আর রিডিউস লেভেল ক্যালকুলেট করতে বলছে। তাহলে কি করব, এ দুইটা মাইনাস করব, তাই না? আচ্ছা তাহলে করি, 105.42 মাইনাস 6.46 ইকুয়ালস টু, ভ্যালু আসে 98.96। এরপর সেম ভাবে এখানেও আমাকে রিডিউস লেভেল বের করতে হবে, তাহলে মাইনাস করব, 105.42 মাইনাস 5.38, ভ্যালু আসে হচ্ছে 100.04। ওকে, তারপর আমাকে আবার এটার জন্য রিডিউস লেভেল বের করতে হবে, তাহলে কি করব, এটা মাইনাস করব, 105.42 মাইনাস 6.55, ভ্যালু আসে 98.87। ওকে, এরপর আমাকে কি করতে হবে, এরপরে আমার এখানে আবার হাইট অফ ইনস্ট্রুমেন্টও বের করতে হবে, রিডিউস লেভেলও বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে যখন আমাকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হবে তখন আমাদেরকে ব্যাক সাইড আর ফোর সাইড, এটা আমার চেঞ্জ পয়েন্ট, ঠিক আছে, যেহেতু এটা চেঞ্জ পয়েন্ট আমার এখানে ব্যাক সাইডও থাকবে ফোর সাইডও থাকবে। তাই যেটা করতে হবে, প্রথমে ব্যাক সাইড আর ফোর সাইড মাইনাস করতে হবে এবং মাইনাস করে আমার আগের যে হাইট অফ ইনস্ট্রুমেন্টটা সেটা তাদের সাথে প্লাস করতে হবে। কেন আমি বলছি তার আগে একটু করে নিই, 8.78 মাইনাস 6.92 প্লাস 105.42 ইকুয়ালস টু, ভ্যালু আসে 107, হাইট অফ ইনস্ট্রুমেন্ট আসবে 107.2। ওকে, আশা করি বোঝা গিয়েছে। এরপর আমার এখানে আবার কি নাই, রিডিউস লেভেল নাই। রিডিউস লেভেল বের করার জন্য কি করতে হবে, এটা তো আমার চেঞ্জ পয়েন্ট, তাহলে এখন পর্যন্ত আমার আগের হাইট অফ ইনস্ট্রুমেন্টটা কাউন্ট করতে হবে, এই দুইটা মাইনাস করতে হবে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ফোর সাইডটা মাইনাস করতে হবে। তাহলে করি, 105.42 মাইনাস 6.92, ভ্যালু আসে 98.50। ওকে, তাহলে এটা আমার চলে আসলো। এরপর আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার এখানে হাইট অফ ইনস্ট্রুমেন্টটা বের করার জন্য এই দুটো মাইনাস করে এটার সাথে কেন প্লাস করা হয়েছে সেটা একটু বুঝাই, তার জন্য আমরা একটা ফ্রেশ পেজ নিয়ে নিব। আমার যেটা করতে হলো, এটা আমার হচ্ছে একটা গ্রাউন্ড মিন্স লেভেল, এখানে আমার স্টেশনটা ছিল, মানে লেভেলের মেশিনটা ছিল, এটা আমার একটা স্টেশন যেখানে আমার লাস্ট ব্যাক সাইড নেওয়া হয়েছে অ্যান্ড
আবার যখন আমি মেশিনটা চেঞ্জ করব তখন আমাকে এখানে আবার ভ্যালু নিতে হয়েছে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা যদি দেখি এই স্টেশনের জন্য হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে কি, আমরা বলে রেখেছি যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে রেডিয়াস লেভেল প্লাস ব্যাক সাইড। তাহলে আমরা এই ভ্যালুটার সাথে নিচের এই পুরো ভ্যালুটা যখন প্লাস করছি তখন আমরা কি পাচ্ছি, টোটাল হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাচ্ছি। এটা হচ্ছে আগেরটার জন্য, ঠিক আছে? আগের স্টেশনের জন্য মানে শুরুতে এই এ স্টেশনের জন্য আমরা যেই হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাচ্ছি সেটা সেটা হচ্ছে এটা। এরপর আমাদের যখন এটা চেঞ্জ করা হচ্ছে, লেভেলিং মেশিনটা চেঞ্জ করা হচ্ছে, তখন আমরা কি করছি, আমাদের যে ব্যাক সাইড সেই ব্যাক সাইড থেকে ফোর্থ সাইড, এটা হচ্ছে ফোর্থ সাইড, ফোর্থ সাইডটা মাইনাস করছি। অর্থাৎ মাইনাস করে আমরা কি পাচ্ছি, আমরা যদি দেখি এই ব্যাক সাইড থেকে ফোর্থ সাইড মাইনাস করে আমরা এখানে যে ভ্যালুটা অর্থাৎ এখানে যে ডিফারেন্সটা সেটা পাবো না। হ্যাঁ, তারপর কি করা হচ্ছে, আগের এই হাইট অফ ইনস্ট্রুমেন্টের সাথে এটা প্লাস করে দেওয়া হচ্ছে। ডেফিনেটলি আমার যদি এখন নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হয় তাহলে আগের হাইট অফ ইনস্ট্রুমেন্টটা লাগবে, আর ব্যাক সাইড আর ফোর্থ সাইডের মধ্যবর্তী যে ডিফারেন্সটা সেটা কি করতে হবে, প্লাস করতে হবে। আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে এটা আমার হচ্ছে আগের, এইটুকু পর্যন্ত হচ্ছে আমার আগের হাইট অফ ইনস্ট্রুমেন্ট, তাহলে আমার নতুনটা লাগবে, এই জন্য আমার এই অংশটুকু প্লাস করতে হবে। আর এই অংশটুকু মানে ব্যাক সাইড মাইনাস ফোর্থ সাইড, এই জন্য আমরা এখানে ব্যাক সাইড মাইনাস ফোর্থ সাইড করেছি। তাহলে আশা করি এটা বুঝে গেছি যে কিভাবে এটা ওয়ান জিরো মানে কেন আমরা মাইনাস করে প্লাস করছি। পরে ভ্যালুতে দেখি, পরে আমার আবার ইন্টারমিডিয়েট সাইড দেওয়া, তাহলে কি করব, এই এখন আমাদের ইউজ করতে হবে কোনটা, নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে এই যে এটার জন্য আমি যে রিডিউস লেভেল পেলাম সেটা কি করব, নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে মাইনাস করব। তাহলে করা যাক 7.28 - 98.76, ভ্যালু কত আসে, ভ্যালু আসে হচ্ছে 8.52। তাহলে এটা হবে আমার 8.52, এটা দেওয়া আছে, এটা হ্যাঁ এখানে একটা ভ্যালু খালি সেটা হচ্ছে রিডিউস লেভেল। তাহলে কি করব, এই দুইটা মাইনাস করব। তাহলে মাইনাস করা যাক 107.28 - 5.96, যদি না থাকে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে কখন ব্যাক সাইড হবে, কখন ফোর্থ সাইড হবে, আর কখন ইন্টারমিডিয়েট সাইড। যখন দেখছি আমার আগেরটাও ইন্টারমিডিয়েট সাইড, পরেরটাও ইন্টারমিডিয়েট সাইড, এরপরেও আমাদের ইন্টারমিডিয়েট সাইডই হবে। আর যদি দেখি যে আমার এটা লাস্ট রিডিং, তাহলে ডেফিনেটলি সেটা ফোর্থ সাইড হবে। আর যদি একদম সবার প্রথম রিডিং হয় তাহলে সেটা ব্যাক সাইড হবে। তাহলে আমরা এটা বের করি, এটা বের করার জন্য আমাদের যেহেতু রিডিউস লেভেলটা দেয়া আছে আমরা কি করব, এটা থেকে মাইনাস করব, এই দুটা মাইনাস করব, 107.28 - 99.74, মাইনাস করলে ভ্যালু কত আসে, 7.54, তার মানে আমার এখানে ভ্যালু হবে 7.5। তাহলে এই গেল আমার পুরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেষ, মানে আমরা এখানে যতগুলো মিসিং রিডিংস আছে সব ফিল করলাম। এবার আমাদেরকে চেক করতে হবে অ্যাকুরেসিটা, চেকের যে ফর্মুলাটা সেটা যদি আমি একটু লিখি, চেক ইকুয়ালস টু হবে সাম অফ ফোর্থ সাইড বা ফোর্থ সাইড রিডিং মাইনাস সাম অফ ব্যাক সাইড রিডিং, ঠিক আছে? ইকুয়ালস টু হতে হবে ফার্স্ট রিডিউস লেভেল, রিডিউস লেভেল, এই যে ফার্স্ট রিডিউস লেভেল মাইনাস লাস্ট রিডিউস লেভেল। ওকে, অর্থাৎ আমাকে চেক করতে হবে প্রথমে সাম অফ ফোর্থ সাইড রিডিং। তাহলে আমরা আগে ফোর্থ সাইড যতগুলো আছে সবগুলো প্লাস করি, কি কি আছে, এটা একটা প্লাস করলে কত আসে, 6.92 প্লাস 7.54 ইকুয়ালস টু ভ্যালু হচ্ছে 14.46। আমি এখানে সাম করলাম, এরপর ফোর্থ সাইড রিডিংটা সরি ব্যাক সাইডটা যদি করি 5.42 প্লাস 8.78 ভ্যালু আসলো হচ্ছে 14.2। তাহলে আমি যদি এখানে করি অর ফোর সাইড কত, 14.46 মাইনাস 14.2 ইকুয়ালস টু কত আসে, 14.46 মাইনাস 14.2 ইকুয়ালস টু ভ্যালু হচ্ছে 0.26। এবার আমরা দেখি ফার্স্ট রিডিউস লেভেল আর লাস্ট রিডিউস লেভেলের মধ্যে যে ডিফারেন্স সেটা কত আসে। ফার্স্ট রিডিউস লেভেল হচ্ছে 100 আর লাস্ট হচ্ছে 99.74। তাহলে মাইনাস করা যাক, 100 - 99.74
যদি সেম হয়, যদি ইকুয়াল হয়, আমরা বুঝবো যে আমার এটার মধ্যে একুরেসি আছে, অর্থাৎ আমার এই পুরো ক্যালকুলেশনটা অ্যাকুরেট। ওকে, এই ছিল আমাদের লেভেলিং সেভেন লাইন অফ কলিবেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড একটি ম্যাথ। আমরা পরবর্তীতে রাইজ এন্ড ফল ম্যাথডের একটি ম্যাথ নিয়ে আলোচনা করবো। আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।